26 জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ইস্তফা দেবেন রাষ্ট্রপতি নির্বাচনের ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়। কীর্ণাহারের মিরাটিতে নিজের পৈতৃক বাড়িতে জানালেন তিনি। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, সেদিনই বিদায় সংবর্ধনা দেওয়া হবে প্রণব মুখোপাধ্যায়কে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথম রাজ্যে এসে পরোক্ষে তৃণমূলের কাছে সমর্থন চেয়ে বার্তা প্রণব মুখোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের সিঙ্গুর রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে সরকার দায়বদ্ধ, কৃষকদের পাশেই থাকবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী 48 ঘণ্টায় 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।